শুভেচ্ছা স্বাগত সবাইকে চলতে চলতে অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে মাহফুজ মিশু আর আজকে আমাদের অতিথি বাংলাদেশের প্রথম সেনাপ্রধান এবং বর্তমানে সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি মেজর জেনারেল কে এম শফিউল্লাহ বীর উত্তম স্যার কেমন আছেন আপনি স্যার বিজয়ের মাস ডিসেম্বর এবং সেই বিজয়টি এনে দিয়েছেন আপনারা একদম সম্মুখ সমরে যুদ্ধ করেছেন আমরা বলতে গেলে আমি বলবো বাংলাদেশের বাংলাদেশের জনগণের অর্জন এটা এই বাংলাদেশের জনগণকে এই বিজয়ের জন্য যে নাকি আমাদেরকে প্ররোচিত করেছিলেন সংগঠিত করেছেন সেটা আর কেউ নয় বঙ্গবন্ধু শেখ মুজিব আমরা তখন যখন নাকি এই উদ্যোগটা শুরু হয় আমরা তখন সেনাবাহিনীতে মানে যে কোনো সেনাবাহিনীর থেকে বাইরে কিছু করার মানে ওই নিয়মের বাইরে যাওয়া মানে রাষ্ট্রদ্রোহিতার মতো অপরাধ সেই অপরাধের সাজা আর কিছু না মৃত্যুদণ্ড এইখানে স্যার প্রশ্ন তখন হচ্ছে পাকিস্তানের মতো একটা সুসজ্জিত সামরিক বাহিনীর আপনারা অফিসার এবং তখন বঙ্গবন্ধু রাষ্ট্র উনি পরিচালনা করেন না কিন্তু রাষ্ট্র তার কথা চলা শুরু করেছিল বিশেষ করে 26শে মার্চের পর থেকেই মুক্তির আকাঙ্ক্ষা জাগছিল সে সময় আপনারা যারা ক্যান্টনমেন্টে ছিলেন তারা কিভাবে আপনাদের যে প্রচলিত রীতিনীতি সেটি ভেঙে আপনারা তো একরকম বিদ্রোহই করলেন যেটি আসলে আমাদের জন্য একরকম বিদ্রোহ এটা রীতিমতো বিদ্রোহ হ্যাঁ সেটি কেন করলেন কীভাবে উৎসাহিত হলেন সেই শক্তিটা কোথায় পেলেন সত্যি কথা বলতে কি এই জন্য যদি আমরা বলি যে এটা পাকিস্তানিদেরই আমাদের রাস্তা করে দিয়েছিল আমরা দেখেছি আমার অন্তত 21 বছর ওই সময় পাকিস্তান সেনাবাহিনীতে থাকা সময় দেখেছি যে কীভাবে আমরা আমাদেরকে তুচ্ছ তাচ্ছল্য করতো বাঙালি শুধু অফিসার না বাঙালি জনগণকে তুচ্ছ তাচ্ছল্য করতো তারা সেনাবাহিনীতে আমরা সেনাবাহিনীতে যাওয়ার যোগ্য নই পাকিস্তান সেনাবাহিনীতে বাঙালিদের অস্তিত্ব তখন নাই বললেই চলে এইটা শুরু করেছিল ব্রিটিশ 1857 খ্রিস্টাব্দে যে প্রথম সিপাহি বিদ্রোহ হয় সেই বিদ্রোহ দমন করার জন্য কিন্তু ব্রিটিশ ইংল্যান্ড থেকে কোনো ট্রুপস আনে এটা করে নাই করেছিল ভারতবর্ষের থেকে ট্রুপস নিয়ে সেটা দমন করেছিল সেই দমনের পর তার বাঙালিরা কখনো সেনাবাহিনীতে জায়গা পায়নি কারণ ব্রিটিশদের তাদের প্রাণ কেন্দ্র ছিল কলকাতা কলকাতার চারদিকে বাঙালি এবং বাঙালিদেরকে অস্ত্র দিয়ে তাদের সামনে রাখাটা তারা পছন্দ করে নাই বা নিরাপদ মনে করে নাই সাধারণ মানুষ যেরকম বঞ্চনার শিকার ছিল অর্থনৈতিক বঞ্চনা একই রকম বঞ্চনার শিকার পাকিস্তান আমলে প্রতিরক্ষা বাহিনীতে যারা ছিলেন নৌ সেনা বিমান তারাও সেই বঞ্চনার শিকার ছিলেন প্রত্যক্ষভাবে প্রতিরক্ষা বাহিনীতে বাঙালিদের অস্তিত্বই তারা রাখেনি টিল 1964 পাকিস্তান সেনাবাহিনী যেখানে নাকি তাদের সৈন্য সংখ্যা ছিল রাফলি ওভার 600,000 বাঙালি ছিল 2টা ব্যাটালিয়ন মাত্র 2টা ব্যাটালিয়ন তার অর্থ দাঁড়াচ্ছিল মাত্র 2,000 আপনারা যারা তখন একদম পোশাক পরিহিত উর্দি পরা সামরিক বাহিনীর কর্মকর্তা টকবগে রক্ত তারা কিভাবে মুক্তিযুদ্ধে পাকিস্তানের সঙ্গে বিদ্রোহ করে বাংলাদেশের সাথে যুক্ত হলেন আমাদের উপরে যে অন্যায় আচরণ চলছিল সেই আচরণের প্রতিবাদ কিন্তু অনেকে করে নাই অ্যাকসেপ্ট বঙ্গবন্ধু ওই সময় আমাদের সেনাবাহিনীতেও কিছু লোকে এটাকে ই করতে চায় মানে না এটা সহ্য করতে পারছিল না কী করবে বুঝে না তখনই ইনফ্যাক্ট ওই যে আগরতলা কনস্পিরেসির কথা যে বঙ্গবন্ধুর সাথে বলা হয় ওই সময় কিছু কিছু অফিসাররা তখন পূর্ব তদানীন্তন পূর্ব পাকিস্তানে যেসব তারা পোস্টেড ছিল তারা সবাই একত্রিত হতে শুরু করেছিল যে একদিন হঠাৎ করে তারা একটা অর্ডিন্যান্স তারা জারি করত
একটা কোদ তারা দখল করে অস্ত্র হাতে নিয়ে তারা এটা দখল করে নেবে, নিয়ে তারপরে যা করার করবে। তো এরকম অবস্থা তাদের মধ্যে সৃষ্টি হচ্ছিল। আমি ওই সময় পাকিস্তানের জিএসকিউতে পোস্টেড অ্যাজ এ স্টাফ অফিসার ইন দি মিলিটারি সেক্রেটারিজ ব্রাঞ্চ। তখন আমারও কিছু অবদান ওইখানে ছিল, ছিল এইভাবে যে বাঙালি অফিসারদেরকে পিক আপ করে তদানীন্তন ইস্ট পাকিস্তানে পোস্টিং করা জায়গায় জায়গায়, যাতে করে নাকি তারা একত্রিত হতে পারে হতে পারে। তো কিন্তু এমনি কেউ বুঝতে পারেনি যে আমি তাদেরকে কীভাবে পোস্টিং কেন করতেছি এইসব জায়গাতে। দ্যাট ওয়াজ দ্য স্ট্র্যাটেজি। আমরা স্যার এই গল্পটা পরবর্তীতে আরও শুনবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিতে চাই। দর্শক, ছোট্ট একটা বিরতি নিতে চাই, কথা বলবো বাংলাদেশের প্রথম সেনাপ্রধান কে এম শফিউল্লাহর সঙ্গে। আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। স্বাগত আরেকবার। কথা বলছিলাম অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম শফিউল্লাহর সঙ্গে, যিনি সেক্টর কমান্ডার্স ফোরামের বর্তমান সভাপতি। স্যার, তাহলে এই স্বাধীনতার ঘোষণা নিয়ে জিয়াউর রহমানকে জড়িয়ে যে বিতর্ক, সেইটার প্রেক্ষাপটটা আসলে কি যদি একটু বলেন, আপনি ঘটনাটি দেখেছেন? আচ্ছা, আমি বলি যে এই 25 মার্চের আগ পর্যন্ত আমাদের ব্যাটালিয়নে যে সোলজার, তারাও খুব অস্থির ছিল, কথা বলতে চেত কিন্তু কথা বলতে সাহস পেত না। তবে আমাদের সাথে তার কথা হতো যে সব অঙ্গভঙ্গিতে, বডি ল্যাঙ্গুয়েজে কথা হতো। কার সঙ্গে? আমাদের ট্রুপসের সাথে। ট্রুপসের সঙ্গে কর্মকর্তা আমাদের সাথে আর কি কথা ভাবে। তারপরে এক পর্যায়ে, তারপরে যখন নাকি বঙ্গবন্ধুর ভাষণ আসলো 7 মার্চে, ওই দিন আমি ছিলাম টাঙ্গাইলে। আমরা বসে বঙ্গবন্ধুর ভাষণ শুনতেছিলাম রেডিওতে। হঠাৎ করে এটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে আমার ট্রুপসগুলো সব দৌড়দৌড়ি করে আমার কাছে আসে, আসে বলে যে স্যার, বঙ্গবন্ধু নিশ্চয়ই স্বাধীনতার ঘোষণা দিয়ে দিয়েছেন, কারণ পাকিস্তানের এটা বন্ধ করে দিয়েছে। তারপর বলছে, আচ্ছা রাখো, একটু খবর নিয়ে দেখি। তো পরে শুনলাম যে এটা বন্ধ এমনি করে দিয়েছে। পরের দিন সকালে এটা পুরো প্রচার হয়, পরের দিন সব শুনলাম। শোনার পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে এখন থেকে আর আমরা প্রকাশ্যে কিছু করবো না, তারপরেও কিন্তু আমরা কিছু করবো। তো এই হলো আমাদের ইয়ে। আমি তখন টাঙ্গাইল থেকে আমি যাদবপুরে চলে আসি। আমার ব্যাটালিয়ন কমান্ডার ছিল আরেকজন বাঙালি, সেও আমাকে ডেকে নিয়ে আসলো যে আমি টাঙ্গাইলে না থাকি, যিনি আমি যাদবপুরেই থাকি। তো ওইখানে আসার পরে আমরা দেখতেছি যে যা অবস্থা, তাতে আমাদের কিছু না কিছু করতেই হবে। একটা প্রতিরোধ যে এলাকার মানুষ কিন্তু আমাদের জন্য দিকে তাকিয়েছিল, তারা চাচ্ছিল যে আমরা কিছু করি। আমি 1 মার্চ আমি ঢাকায় যাই, 7 মার্চের আগে ঢাকায় আসি। ঢাকায় এসে আমার ওয়াইফকে বলি যে যা দেখতেছি তাতে মনে হয় থিংস আর নট রাইট, তোমরা এখান থেকে বাড়ি চলে যাও। আমার শ্বশুরবাড়ি হলো কুমিল্লাতে, তো তোমরা বাড়ি চলে যাও, এই কথাটা বলার জন্য এসেছি। তো ওই সময় খালেদ মোশারফ ছিল এই যে ঢাকার যে ব্রিগেড, সেই ব্রিগেডের ব্রিগেড মেজর। সে আমি ঢাকা আসছি শুনে সে এসে আমার সাথে আমার বাসায় দেখা করে, দেখা করে বললো যে যা দেখতেছি তাতে মনে হচ্ছে যে ইস্ট বেঙ্গল রেজিমেন্টগুলোকে নিরস্ত্র করা হবে, যেগুলোর নেতৃত্বে বাঙালিরা। তো এই যদি হয় তাহলে তুমি কী করবা? আমি বলছি যে খালেদ, চাকরি তো তোমার কম হয় নাই, আমারও হয়েছে। তো আমরা যে ট্রেনিং নিয়েছি সেই ট্রেনিং দিয়ে কখনো অস্ত্র সম্বলনের ট্রেনিং নেয়নি, অস্ত্র ট্রেনিং নিয়েছি ব্যবহার করার জন্য। তো আমার কাছ থেকে যদি কেউ অস্ত্র নিতে চায় তাহলে জোর করে নিতে হবে, আমি এভাবে দেবো না। তো বলেছে আই গট দি আনসার। বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণের সময় স্বাধীনতার ঘোষণা দিয়ে দিয়েছিলেন, পরেও একটা মানে ভিন্ন একটা ইয়াতে হান্নান যেই ক্যাসেটের মধ্যে তিনি ঢাকার থেকে প্রচারটা করেছিলেন, সেটা ওই
চিটাং পার্সেলার পাঠিয়েছিল হান্নান সাহেবের কাছে। হান্নান সাহেব 26 তারিখে কিন্তু দুইবার করেছে। এর আগে আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ চিটাগাঙে, তারা মনে করতেছিল যে সেনাবাহিনীর অনেকেই তখনও কনফিউজ, তাদেরকে এই লাইনে আনার জন্য এই প্রচারটা যে হান্নান সাহেব যেটা করেছে এটা একজন সেনাবাহিনীর লোক দিয়ে করানো হোক দরকার ছিল, তাতে মানুষের কনফিডেন্স কনফিডেন্স এবং যারা নাকি এখনও বিদ্রোহ করে নাই তারা যেন উৎসাহিত করা হয়, এই মনে করি। কিন্তু এই তখন তারা প্রথম আসছিল ইয়ার কাছে, মেজর রফিকের এখানে। আচ্ছা, মেজর রফিক তখন ছিল চিটাগাঙ্গে ওই রেলওয়ে হিলের উপরে। তো সে বলল যে আমার কাছে কোনো অফিসার নাই, আমার কাছে যেই ট্রুপস আছে আমি যদি বাইরে চলে যাই তাহলে অনিরাপদ হয়ে পড়বে, আমি তাই এসে ফিরে নাও পাইতে পারি, যেহেতু আমার কাছে কোনো অফিসার নাই। আপনারা এক কাজ করেন, একটা রেডিও নিয়ে আসেন, আমি ওইটা রেকর্ড করে দিই, আর যদি তা না হয় তাহলে আপনারা ষোলো শহরে যান, ওইখানে 8th East Bengal রেজিমেন্ট আছে, বেশ কয়েকজন অফিসার আছে, ওইখানে তাদেরকে দিয়ে করান। জিয়াউর রহমান সাহেব সেখানে, সেখানে জিয়াউর রহমান ছিল, শওকত ছিল, ওয়ালি ছিল, শামসুর মবিন চৌধুরী ছিল, মাহফুজ ছিল, এরকম অফিসার ছিল 8th একটা ব্যাটালিয়নের অফিসারের মধ্যে। পরে সেখান থেকে জিয়াউর রহমান সাহেব সেটা পাঠ করেন না, 26শে মার্চে সে ছিল না ওইখানে, 27 মার্চ ওইখানে থেকে সে বোয়ালখালি চলে যায়। বোয়ালখালিতে গিয়ে তাকে পায়, বোয়ালখালি আর কালুরঘাটের কাছাকাছি এটা, তো ওইখানে কালুরঘাটের থেকে তাকে নিয়ে গেলে সে পাঠ করে অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিব। আবার একটা বিরতি নিতে চাই দর্শক, আবার একটা ছোট্ট বিরতি নিতে চাই, কথা বলবো জেনারেল শফিউল্লাহর সঙ্গে, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। স্বাগত আরেকবার, কথা বলছিলাম জেনারেল শফিউল্লাহর সঙ্গে। যুদ্ধে পাকিস্তানের মতো একটা বিশাল সেনাবাহিনী, কারণ পাকিস্তানের অর্থনীতির একটা বড় অংশই তাদের পিছনে ব্যয় হতো এবং আমাদের টাকাও তাদের পিছনে ইনফ্যাক্ট ব্যয় হতো, সেই সেনাবাহিনীকে আমরা আমাদের পুরো টাকাটা তাদের পিছনে ব্যয় হতো। প্রশ্ন হচ্ছে, এরকম একটা প্রশিক্ষিত বাহিনীকে আমরা কিসের জোরে মাত্র 9 মাসের ব্যবধানে পরাজিত করলাম, আপনার অ্যানালিসিস কি? একটা হলো কি, আমরা যে নির্যাতিত হয়েছি এটা মানুষের মনের মধ্যে ঢুকে গেছিল, আর দ্বিতীয়ত যে একটা লোকে অন্যায় করলে একসময় তার মনের মধ্যে কাটা দেয়, সেই হয়তো এই জন্য তাদের ওরকম মনোবল ছিল না যেভাবে নাকি আমাদের মনোবল ছিল। তারপর স্যার, যেদিন ঐতিহাসিক সেই ক্ষণ 16ই ডিসেম্বর রেসকোর্স ময়দান আত্মসমর্পণের অনুষ্ঠান, তো আমাদের অফিসাররা বা আপনারা কেউ কেন থাকলেন না আত্মসমর্পণ অনুষ্ঠানে, বা থাকার সুযোগটা কি ছিল না? আমি ছিলাম ওখানে, কিন্তু হলো কি যে বড় দেশ আমাদেরকে তো ছোট হিসাবে ধরতো, তারা আমাদেরকে ওরকম প্রমিনেন্ট জায়গাতে রাখে নাই, কিন্তু আমাদের ছাড়া তো কিছু হয় নাই। তোমরা দেখো যে আমি 6ই ডিসেম্বর পাঁচই ডিসেম্বর আখাউতের থেকে ঢাকার দিকে রওনা হই, রাস্তার মধ্যে কোনো যুদ্ধ করতে হয়নি, কেন করতে হয়নি, এই জায়গাগুলো আমরাই ই করেছিলাম, মানে এমন করেছিলাম যে আর যেন মাথা উপর করে না দাঁড়াতে পারে। জি স্যার, সেনাপ্রধান হওয়া, স্বাধীন দেশের প্রথম সেনাপ্রধান হওয়া, এমনিতেই সেনাপ্রধান হওয়া সামরিক বাহিনীর যে কোনো কর্মকর্তা বা যে কোনো সৈনিকের জন্য আলটিমেট ড্রিম, এবং সেটা স্বাধীন একটা দেশ, যে দেশ রক্ত দিয়ে কেনা, সে দেশের প্রথম সেনাপ্রধান জাতির জনক বঙ্গবন্ধু আপনাকে বানালেন, উনি কেন আপনাকে বেছে নিয়েছিলেন, আপনার মূল্যায়ন কি? আমি জানি না, এটা হলো 5th অফ এপ্রিল 1972, আমাকে জেনারেল ওসমানী তখন ঢাকার ব্রিগেড কমান্ডার আমাকে ডেকে বললেন যে কালকে থেকে তুমি আমার কাছ থেকে টেক ওভার করো। তো আমি বললাম আমি কেন, অন্যরা কোথায়? আপনার চেয়ে সিনিয়র কজন ছিল ওই সময়? ছিল যেমন জেনারেল লেফটেন্যান্ট কর্নেল রেজা, তারপরে ছিল জেনারেল সিয়ার দত্ত,
তারপর জিয়া, তারপর আমি। এই তো আমি বললাম যে অন্যরা কোথায়, তবে অন্য কারা। তখন আমি এইভাবে সিনিয়রিটি নিতে শুরু করলাম। আমার যে ভারেবোট কারণ রেজা বলছে হি হ্যাজ রিজাইন্ড, তো আচ্ছা আমি জানি না। তারপর বললাম হটাবট দত্ত, তো বলে ডু ইউ থিঙ্ক হি ইজ কোয়ালিফাইড। দেন আমি বললাম হোয়াট অ্যাবাউট জিয়া, দি মোমেন্ট আই সেড হোয়াট অ্যাবাউট জিয়া হি সেড ইউ আর আর্গুইং, গেট আউট। জেনারেল ওসমানি সেড ওসমানি, তো আমাকে বের করে দিল। আমি বের করে, আপনি তখন কোন পদে মন্ত্রী? লেফটেন্যান্ট কর্নেল। আমি তখন ফুল কর্নেল, ফুল কর্নেল। আমি যখন ঢাকা ব্রিগেড কমান্ডার, তো ওইখানে ব্রিগেড ব্রিগেডিয়ার হওয়ার কথা, কিন্তু তখন পর্যন্ত আমাদের ই হয় নাই। তো যাই হোক, আমি এটিকে বেরিয়ে পাশের রুমেই ছিল জেনারেল রব। জেনারেল রবের কাছে গিয়ে বললাম যে স্যার, যুদ্ধকালীন সময় তো আপনারা আমাদের নিস্তার দেন না এখনও। তো বলে যে দেখো, ইট ইজ নট হিজ ডিসিশন, এটা হলো পলিটিক্যাল ডিসিশন। স্যার, তাহলে সেনাপ্রধান হওয়ার গল্প শুনলাম। আমরা এখন এক শেষ করতে চাই যে বঙ্গবন্ধু আপনাকে তিন চারজনকে ডিঙ্গিয়ে আপনার উপর ভরসা রেখে সেনাপ্রধান বানালেন, এই বাংলাদেশের মানুষ সেই বঙ্গবন্ধুকেই সপরিবারে হত্যা করলো তিন বছরের মাথায় স্বাধীন দেশের, এবং আপনি তখন সিটিং আর্মি চিফ। খুবই একটা সমালোচনা হয় যা অনেকেই বলেন যে সেই সময় আপনি চাইলেই হয়তো বঙ্গবন্ধুকে বাঁচাতে পারতেন। ইউ গট দ্য ফার্স্ট কল না কে বঙ্গবন্ধুর বাসা? এই তো অনেক কিছু কথাই মানুষে বলে, নো আই নেভার গট এ কল ফ্রম বঙ্গবন্ধু, বাট আই কল্ড হিম। শুন, চিফ কমান্ডস দি আর্মি ডিউরিং ওয়ার অ্যাজ ওয়েল অ্যাজ ইন পিস, বাট হি ডাজন্ট কমান্ড দি ট্রুপস ডাইরেক্টলি। ওকে, হি কমান্ডস দি ট্রুপস থ্রু হিজ সাবঅর্ডিনেট কমান্ডার। ওই দিন আমার সাবঅর্ডিনেট কমান্ডার ডিড নট লিসন টু মি। কে ছিল আপনার সাবঅর্ডিনেট কমান্ডার? সাফাত জামিল। কর্নেল সাফাত জামিল, সাফাত জামিল, তারপরে খালেদ মোশারফ, এরা ছিল আর কি। কিন্তু ওই দিন তারা আমার কথা শুনে নাই, কারণ তারা যেই কাজটা করেছে এটাতে তো আমার সমর্থন পাবে না বলে আমার কথা শুনে নাই। আপনি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছিলেন পরে, মানে আমার মতো পরিস্থিতি ছিল না? আমার কাছে সেরকম পরিস্থিতি ছিল না। আপনার কাছে কি স্যার কখনো মনে হয় এই পরিণত বয়সে আসে যে সেটা আপনার একটা বড় ব্যর্থতা ছিল বঙ্গবন্ধুকে বাঁচাতে না? আমি তো এখনো বলি যে আমার ব্যর্থতা এটাই যে বঙ্গবন্ধু মারা যান, আমি তখন চিফ। এই ব্যর্থতা আমি কখনো ই করতে পারবো না। তবে কথা হলো যে আমি একা কী করব, আমাকে অফিস দিয়ে রেডিও স্টেশন নেওয়ার জন্য ডালিম তার ট্রুপস নিয়ে আমার অফিসে ঢুকছিল, ঢুকে আমার অস্ত্র নিয়ে আমার সামনে এইভাবে রেখে বলতেছিল যে আপনাকে প্রেসিডেন্ট রেডিও স্টেশনে ডাকছে। আমি বলছি প্রেসিডেন্ট, আই ডোন্ট আই নো প্রেসিডেন্ট ইজ ডেড। বলে স্যার, ইউ শুড নো খন্দকার মোস্তাক ইজ দ্য প্রেসিডেন্ট নাও। তাই আমি বলছি খন্দকার মোস্তাক মে বি ইউর প্রেসিডেন্ট, হি ইজ নট মাইন। স্যার, কিন্তু স্যার তারপরে আমরা দেখলাম যে 75-এর পরে কিন্তু আপনি প্রায় 90 সাল পর্যন্ত 15-16 বছর অন্তত 4টি বড় দেশে বাংলাদেশ মিশন প্রধানের দায়িত্ব পালন করলেন। খন্দকার মোস্তাকি আমাকে ডেকে 24 অগস্ট আমাকে ডেকে বললো যে তুমি তো এতদিন অনেক কিছু করছো, এখন দেশের ভালোর জন্য তুমি দেশের বাইরে আমাদের নেতৃত্ব দাও। তাই বলে যে আমি দেশের বাইরে যাওয়ার কোনো ইচ্ছা আমার নাই। তখন আমাকে সে কী বললো জানো, যে আমি তো তোমার একটা নিরাপত্তার জন্য করেছিলাম। নিরাপত্তা মানে দেখছো শেখ মুজিবকে কীভাবে, তার পরিবারকে কীভাবে কী করা হয়েছে। তো আমি জানি না, আমার তখন হঠাৎ করে আমার এই বাঁ হাতটা উপরে উঠে গেছিলো। আমি তখন বলেছিলাম যে আমি যখন যুদ্ধে যাই তখন আমার নিজেকে আর আমার পরিবারকে তার কাছে রেখে গেছিলাম। সে আশা করি এখনও সে উঠেনই আছে, ভবিষ্যতে সে আমার দেখাশোনা করবে। এই কথা বললে আমি থেকে বেরিয়ে, স্যার আমাদের একেবারেই শেষ পর্যায়ে আমরা, সেটা হচ্ছে আপনি তারপরে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত হলেন, সেক্টর কমান্ডার্স ফোরামে। আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত হওয়ার আগে আমি শেখ হাসিনাকে বলেছি যে আমাকে রাজনীতিতে ঢুকবেন, উনি ডাকছে আমাকে ডেকে। আমি বললাম যে আমি ঢুকতে পারি এক কন্ডিশন, আপনি আমার কাছ থেকে শুনবেন 15 আগস্ট কী হয়েছিল, আমি কী করতে পারি না পারি আপনি প্রশ্ন করবেন, এবং আপনি যদি সন্তুষ্ট হন তাহলে আমাকে রাজনীতিতে দেন, আর তা নাহলে না।
চার সাড়ে চার ঘন্টা আমি ওনার সাথে কথা বলেছিলাম and you claimed that she was satisfied তা না হলে আমাকে ডাকলো কেন জি স্যার আমরা একেবারে শেষ পর্যায়ে একেবারে শেষ করব আপনি সশস্ত্র যুদ্ধ করেছেন আপনি স্বাধীনতা পরবর্তী সময়েও আপনি আরামায়েশের জীবন যাপন করেন আপনি কূটনৈতিক জীবন শেষ করে এসে আবারও যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে আন্দোলন গড়ে তুলেছেন জনমত গড়েছেন সেই বিচার প্রক্রিয়া অনেক দূরে গিয়েছে এখন এই বাংলাদেশে দাঁড়িয়ে বাংলাদেশের প্রথম সেনাপ্রধানের স্বপ্নের কথাটা আমরা শুনতে চাই যে স্বপ্নটা আপনার এখনও পূরণ হয়নি আমরা দেখতে চাই যে বাংলাদেশ একটা সমৃদ্ধিশালী জায়গা এটা সেই পথে এগোচ্ছে তবে কিছু কাঁটা আছে সেই কাঁটাগুলি উঠাতে হবে সেই কাঁটাগুলির মধ্যে হলো যুদ্ধ অপরাধীরা যতক্ষণ পর্যন্ত না সেই যুদ্ধ অপরাধীদেরকে তাদের জায়গা থেকে সরানো যাবে তারা কিন্তু আবার ঘুরে ফিরে আসবে এইগুলোর মধ্যে আপনাকে অনেক ধন্যবাদ কে এম শফিউল্লাহ বীরুত্তম আমাদের সময় দেওয়ার জন্য দর্শক শেষ করছি আজ কথা হবে পরবর্তী পর্ব অন্য কোনো অতিথির সঙ্গে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই